বারবার প্রশাসনের সতর্কতা সত্ত্বেও কি সত্যি বন্ধ করা যাচ্ছে বাল্যবিবাহ? কেন বাল্যবিবাহের পরিমাণ বাড়ছে গোটা দেশ জুড়ে? তার উত্তর বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে দিচ্ছে, কিন্তু সচেতনতার এই ফল কিন্তু সত্যিই সুদূরপ্রসারই হচ্ছে না। যার প্রমাণ হলো শ্রুতির গাজীপুরে, শ্রুতির গাজীপুর এলাকায় আবারও নাবালিকার বিয়ে। বন্ধ করে দিল শ্রুতি থানার পুলিশ ও ব্লক প্রশাসন। জানা গিয়েছে দশম শ্রেণীর ছাত্রী হঠাৎ করে বিয়ে ঠিক করে বাড়ি থেকে। শামসেরগঞ্জের লস্করপুর এলাকায় বিয়ে ঠিক হয়। সকাল থেকেই বিয়ের তোড়জোড় শুরু, বাড়িতে আসতে শুরু করেছেন লোকজন, রান্নাবান্নার আয়োজন চলছে, আর হঠাৎ করে লোকজনের মধ্যে হাজির ব্লক প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সিনির কর্মকর্তারা। নাবালিকার বিয়ে হচ্ছে কিনা জানতে চান তারা, বয়সের প্রমাণপত্র দেখতে চান, সঙ্গে অন্যান্য সরকারি খুঁটিনাটি। দেখা যায় বিয়ের জন্য মেয়ের পর্যাপ্ত বয়সই হয়নি, 18 বছর বয়সের নিচে কোনো মতেই মেয়ের বিয়ে দেওয়া যাবে না, এই বলে পরিবারের সবার কাছ থেকে মুচলেকা লিখে নেওয়া হয়। 18 বছরের নিচে বিয়ে দিলে পরিবারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করে দিয়েছেন তারা। সেই সঙ্গে ব্লক প্রশাসনের কর্মীরা ওই মেয়েটির পড়াশোনায় সব রকমভাবে সাহায্য করবেন বলেও কথা দিয়ে যান। খবর পেয়েছিলাম যে কাশিমনগরের গাজীপুরে একটা বাল্যবিবাহ হচ্ছে, তো আমরা খবর পাওয়ার সাথে সাথে আমরা শ্রুতিটু ব্লক অ্যাডমিনিস্ট্রেশন এবং আমাদের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এসে এখানে বিয়েটা আটকাই এবং তাদের বোঝাই যে জিনিসটা যে আপনাদের মানে সমস্যা হতে পারে বা তো আপনাদের আইনত সমস্যা হতে পারে, এবং যেটা যেটা আমাদের মানে বিভিন্ন সরকারি প্রকল্প যেগুলো আমার মেয়েদের জন্য দেওয়া হয় সেটা আমরা বুঝেছি, এবং তারাও বুঝতে পেরেছে যে জিনিসটা তারা সত্যি খারাপ করছিল, এবং তারা বোঝার পরে তারা মুচলেকা দেয় যে 18 বছরের নিচে তারা মেয়েটি বিয়ে দেবে না, এবং তারা সেটা সেটা তারা বুঝতেও পারেন এবং আমাদের সাথে তারা কোঅপারেট করে। মানে হঠাৎ এসে বাড়ি, হ্যাঁ আমরা বলেছি একটা জিনিস যে শ্রুতিটু ব্লক অ্যাডমিনিস্ট্রেশন সবসময় আপনাদের পাশে আছে, এবং যা যা সমস্যা হতে পারে আমাদের বলবেন, আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা অবশ্যই আপনাদের সাহায্য করবো। আপাতত কি বিয়ে কি বন্ধ করা হলো? হ্যাঁ, বিয়েটা বন্ধ করা হয়েছে এখন, আর ওনারাও মুচলেকা দিয়েছে যে 18 বছরের নিচে তার মেয়ের তারা বিয়ে দেবেন না। কোন এলাকায় বিয়ে বন্ধ করলেন? কাশিমনগর গাজীপুর। এটা আপনার নাম স্যার? আমার নাম অভিরূপ ঘোষ। আপনি? জয়েন ভিডিও শ্রুতিটু। একটা বিয়ে হয়েছিল, দেখ কী হলো তারপর বিয়েটা, মানে মেয়ের বয়স জুড়ে সমাজ এরিয়ার সাথে বিয়েটা আর কি বিডিও এসে প্লাস প্রশাসন এসে মানে বন্ধ করা হলো। শুরুকালে ভিডিও আর আপনার থানা থেকে বলো হয়েছে, মেয়ের বয়স আর প্রায় 17 কেজি, এখন পড়াশোনা করবে, বিয়ে যেখানে হবে না সেখানে ক্ষেত্রে আমার বাড়িতে পাশে রাখলাম না, আমার বিয়ে পড়াশোনা হবে আর কি বিয়ে দেওয়া হয় কি, এখন তো সবাই সেখানে একটা বন্ধ হয় সেখানে আবার কি মানে আবার আইন ভঙ্গ করে গিয়ে বিয়েটা দেওয়া যাবে, আইন ভঙ্গ দেওয়া তো মানে আইন অপরাধে হবে, তাহলে এখন আপনার বন্ধ বন্ধ থাকবে, 18 বছর হবে তখন মানে বিয়েটা দিবে। এই জায়গাটার নাম? জায়গাটার নাম হয়ে গাজীপুর। আপনি মেয়ের কি হন? মেয়ের কাকা, কাকা তো ভাই। আপনার নাম? আমার নাম হোসেন।